সো ওয়েলকাম টু বংপেন পিসি অ্যান্ড ওয়েলকাম টু অনাদার ইন্ডিয়ান ফুটবল ভিডিও তিনটে টপিক রয়েছে দুটো টপিক থাম নিলে দেখতে পাওয়া যাচ্ছে এক হচ্ছে সন্ধ্যেবেলার ম্যাচ ইস্টবেঙ্গল ভার্সেস এফসিগ দুটো টিমের জন্য সমান গুরুত্বপূর্ণ দুটো টিমের কাছেই তিন পয়েন্টের গেম এবং অবধারিত একটা জয় চাই দুটো টিমেরই আজকে সেটা নিয়ে কথা বলবো একটা ট্রান্সফার রিমো সেটা নিয়ে মার্কেটে চর্চা চলছে অবশ্যই সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবো এবং আরেকটা বিষয় যেটা আমি থামনেলে রাখিনি সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে হাল হকিকত কী রয়েছে এবং কেন সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি না এবং কেন একজন ফুটবল ফ্যান কোথাও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে দিনের দিন সেইটুকু শেয়ার করার চেষ্টা করব প্রথমে অংশটাকে স্কিপ করে যেতে পারে যদি কারোর প্রয়োজন না মনে পড়ে অবশ্যই কিন্তু টাইম স্ট্যাম ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে শুরু করব যে বিষয়টাতে সেটা অবশ্যই কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ফুটবলে যা কিছু জিনিস চলছে এবং সেখানে একজন সাধারণ ফুটবল ফ্যান কিভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন এবং কেন সেই বিষয়গুলো থেকে নজর আমাদের চলে যাচ্ছে অন্য দিকে এবং বারবার করে আমরা অন্য জিনিস নিয়ে মেতে থাকছি তার সবচেয়ে বড় এখন যেটা মেন ব্যাপার যে আপাতত ইন্ডিয়ান ফুটবলে যা কিছু ঘটনা ঘটছে না সেইগুলো একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যানকে কখনোই হ্যাপি করে রাখতে পারবে না এবার আমি পার্টিকুলার এই অংশটা নিয়ে সত্যি কথা বলতে কথা বলতে চাইনি কালকে আমি খুব ছোট্ট করে চার লাইনে আমি টেলিগ্রামে একটা পোস্ট করেছিলাম যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে তিনটে জিনিস খুব ভালোভাবে বেঁচে রয়েছে এক হচ্ছে কলকাতা ডার্বি যার ক্রেজ কোনো দিনও কোনো দিনও শেষ হবে না মানে ভারতীয় ফুটবলের র্যাঙ্ক যদি দুশো কোনো ছাড়িয়ে যায় খুব যদি আমরা দুর্ভাগ্যের দেশে রূপান্তর হয়েও যাই তখনও কিন্তু আমাদের যে কলকাতা ডার্বি রয়েছে সেই কলকাতা ডার্বির ক্রেজ কোনোদিনও বন্ধ হবে না কারণ ইতিহাস এর সাথে জড়িয়ে রয়েছে আবেগের সাথে জড়িয়ে রয়েছে দ্বিতীয় জিনিস হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু বহু বছর ধরে বিশেষ করে রিসেন্ট টাইমে তো সেটা আরও বেড়েছে কারণ বেশ কিছু ক্লাবের ফ্যান বেস তৈরি হয়েছে অনেক কিছু হয়েছে এবং তার ফলে কী হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটা টক্সিসিটি ভীষণভাবে মাথা চাড়া দিয়েছে এবং তার জন্য বহু রকমের সমস্যা দেখা দিচ্ছে এবং তৃতীয় যে জিনিসটা কোথাও ভীষণভাবে আমাদের ইন্ডিয়ান ফুটবলকে বাঁচিয়ে রেখেছে বা যেটা সময়টা এলেই মনে হয় যে আমাদের ইন্ডিয়ান ফুটবল থেকে ভালো জায়গাতে রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফর উইন্ডো কারণ ট্রান্সফর উইন্ডো যখন অন থাকে যখন একটা প্লেয়ার একটা ক্লাব থেকে অন্য ক্লাবে যায় তখন সেই যাবে কেন তাকে আনা হবে কেন কাউকে ছেড়ে দেওয়া হবে কেন বা একটা ক্লাবে যখন কোনো প্লেয়ারের মুভ হয় ট্রান্সফার ফি কত হতে পারে স্যালারি কত হতে পারে কত বড়ো বিদেশি প্লেয়ার আসছে এই সব নিয়ে কিন্তু সবাই মেতে থাকতে পছন্দ করে তো এই আমি কালকে এটাই বলেছিলাম যে এই তিনটে জিনিস আমাদের ভারতীয় ফুটবলে খুব ভীষণভাবে বেঁচে রয়েছে বাকি যা কিছু তার কিন্তু আশা এই মুহূর্তে প্রায় ক্ষীণ হয়ে যাচ্ছে সেখানে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না যে ভিজন টু থাউজেন্ড বাস্তবায়িত করতে গেলে যে ধরনের প্ল্যানিং দরকার রয়েছে আগামী মানে অন্তত বাইশ তেইশ বছরের মধ্যে যেটা সামনে এসে যাওয়ার কথা তার কোনো রকম শুরু কিন্তু আমরা দেখিনি দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের যে ফুটবলের গ্রোথটা সেই গ্রোথের যে ডেভেলপমেন্টাল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে কোনো রিবিল্ডিং আমরা দেখিনি ইউথ ফুটবল হচ্ছে বাট সেই ইউথ ফুটবলকে না তো প্রমোট করা হচ্ছে না তো মানুষকে দেখানো হচ্ছে আমরা এই জিনিসগুলো থেকে বহু দূরে থাকছি এবং অবশ্যই ন্যাশনাল টিমের পারফরমেন্স সেটা আগামী দিনে কী হবে কারণ বহু ন্যাশনাল টিমের প্লেয়াররা বর্তমানে কিন্তু ফর্মে নেই বা তারা সেইভাবে গেম টাইমও পাচ্ছে না যেটা আমি সকালেই দেখলাম যে ধনরাজ ভাই কিন্তু ভিডিও বানিয়েছে যে আমরা কি এক্সপেক্ট করবো যে এখান থেকে আফগানিস্তানের বিরুদ্ধে আমরা ভালো খেলবো বাট আলটিমেট কি হচ্ছে যে আমাদের যারা স্টার প্লেয়ার রয়েছে আইদার কেউ কেউ চোটের মধ্যে রয়েছে অথবা যারা ফিট রয়েছে তারা তাদের ক্লাবে গেম টাইম পাচ্ছে না তো এই বিভিন্ন বিষয় নেগেটিভ দিক রয়েছে এবং তার সাথে কোরআশন একটা বড় জায়গা কিন্তু জুড়ে রয়েছে আমি সেটা নিয়ে ডিটেলসে কথা বলতে চাই না কথা বলার প্রয়োজন মনে করছি না কারণ এই যে অফিস टी एल्स जरा বর্তমানে পুরো ফুটবল সিস্টেমটাকে চালাচ্ছেন বিভিন্ন জায়গাতে তারা তো দিনের শেষে ফ্যানেদের কথা ভাবছে না তারা তো দিনের শেষে আলটিমেট ফুটবল গ্রোথের কথা ভাবছে না তাহলে আমরা কেন তাদের কথা ভেবে শুধু শুধু সময়টা নষ্ট করতে যাব এবং এই যে একটা পুরো ব্যাপার এই যে একটা পুরো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে না এই এনভায়রনমেন্ট ক্রিয়েশনের ফলে একজন ফুটবল ফ্যান যে কোথাও একটা আসড়ালো দেখছিলো নিজের দেশের ফুটবলটাকে নিয়ে সে কোথাও গিয়ে আলটিমেট ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং সামনে আইপিএল রয়েছে মানুষ মেতে যাবে লোকসভা ভোট রয়েছে রাজনীতির ময়দান উত্তপ্ত হয়ে রয়েছে এই দল সেই দল চলছে বহু ঘটনা ঘটছে আমরা সেই সব বিষয় নিয়ে এবার মেতে যাব আলটিমেট ফুটবলটা কি হবে যে যেরকম চলছিল গয়ংগোচ্ছ মনোভাব সেই মনোভাবে কিন্তু ফুটবলটা চলতে থাকবে এবং এটা চলতে থাকলে আলটিমেট যে জিনিসটা হবে যে যে আশাটা আমাদের ছিল যে ভালো কিছু হতে পারে সেই ভালোর থেকে কিন্তু আমরা অনেকটা দূরে আমরা আস্তে আস্তে কালোর দিকে চলে যাব কারণ যারা যেখানে যেখানে নিজেদের জায়গাগুলোকে ধরে রাখছে তারা প্রত্যেকের ব্যক্তি স্বার্থের জন্য ধরে রাখছে আলটিমেট গোটা দেশের জন্য ফুটবলের জন্য ফুটবল ফ্যানেদের জন্য প্লেয়ারদের জন্য যে স্বার্থ ত্যাগটা সেই স্বার্থ ত্যাগ কিন্তু সেই মানুষদের থেকে আসছে না একজন ফুটবল ফ্যান কি করতে পারে সমর্থন করতে পারে মাঠে যেতে পারে টিভিতে বসে খেলা দেখতে পারে সোশ্যাল মিডিয়াতে কথা বলতে পারে নিজের ভা ক্লাবের বা দেশের হয়ে ভালো ভালো কথা সব জায়গাতে বলে আসতে পারে এর বেশি তার কিন্তু কোনো ক্ষমতা নেই এর বেশি তার কিন্তু কিছু করার নেই আমরা কী করতে পারি ভিডিও বানাতে পারি দু হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষ দেখতে পারেন কিছু মানুষ সেটাকে পুরোপুরি দেখবেন কিছু মানুষ স্কিপ করে বেরিয়ে যাবেন তার কোনো প্রয়োজন পড়বে না আলটিমেট ফ্যানেদের হাতে কিন্তু কিছু নেই যাদের হাতে রয়েছে তারা ধীরে ধীরে আমাদের দেশের ফুটবলটাকে কোথাও অনেকটা পেছনের দিকে ঠেলে দিচ্ছে এর ফল কী রয়েছে এর রেজাল্ট কী রয়েছে আমি জানি না বাট আগামী দিনে আমাদের মতো বহু ফুটবল ফ্যান ধীরে ধীরে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আসাটা যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা বেশি দিন টিকে থাকার মতো রাস্তাতে নেই যদি এখান থেকে একটা বড় রকমের ফাইট ব্যাক পুরো সিস্টেমটা না করতে পারে তো এর বেশি আর কিছু বলার নেই অনেক বিষয় নিয়ে কথা বলিনি বলে অনেক অভিযোগ এসেছিল যে এত কিছু হচ্ছে লিগাল হেডকে সরিয়ে দেওয়া হয়েছে তার এগেনস্টে ডিফেমেশনের মামলা করা হচ্ছে এগুলো নিয়ে কেন কথা বলছো না কি বলবো আলটিমেট বলে লাভটা কি হবে আদৌ কিছু লাভ হবে একদিন তো কথা বলেছিলাম যে কোশ্চেন করা দরকার কতজন ফ্যান রয়েছেন যে গিয়ে প্রশ্নটা করেন ইন্ডিয়ান ফুটবল সিস্টেমের যে বিভিন্ন পোস্টগুলো হয় তার নিচে ফ্যানেদের কোনো রকম রিয়েকশানসই আসে না তাহলে আলটিমেট লাভটা কি রয়েছে কিছুতেই কিছু হচ্ছে না আমরা যেখানে ছিলাম সেখানেই রয়েছি বরং আরও কিছুটা পিছিয়ে যাচ্ছি তো যেটা নিয়ে আপাতত সবাই মেতে থাকছে সেটা নিয়ে মেতে থাকতে পছন্দ করি যে একদিকে মোহনবাগান বেঙ্গল দুই সোশ্যাল মিডিয়াতে যে টক্সিসিটি চলছে এবং অবশ্যই উইন্ডো ব্যাস সেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হবে এটা এই পার্টটা আর যারা স্কিপ করে সেকেন্ড পার্টে এসেছেন তাদের বলবো যে যে ম্যাচটা আজকে কোথাও আমাদের ফোকাসে রয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া খুব ইন ডিটেলসে বলার তো কিছু নেই কারণ দুটো টিমের অলমোস্ট জার্নির পার্সেন্ট তো কমপ্লিট হয়ে গেছে এবং টোয়েন্টি পার্সেন্ট যেটুকু বাকি রয়েছে দুটো টিমের দু রকম টার্গেট রয়েছে এক হচ্ছে এফসি গোয়া এফসুক প্লে অফ তো কোয়ালিফাই করছেই সেই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু একটা টিম যখন বারো ম্যাচ আনবিটেন থাকে তখন তাদের লক্ষ্য কী হওয়া উচিত ছিল অবশ্যই শিল্ড কারণ শিল্ডটাই এই সব সবথেকে বড়ো টার্গেট প্রত্যেকটা টিমের ছিল কেউ কেউ ফেল করেছে কেউ কেউ একদম চার্জ রয়েছে অন্য বিষয় বাট বারোটা টিমের কোথাও টার্গেট কিন্তু এই সিজনে ছিল যে শিল্ড জিততে হবে কারণ ওটাই মেন ব্যাপার বাট কোথাও আমরা টপ সিক্স নিয়ে কথা বলছি প্লে অফ নিয়ে কথা বলছি বলতেই হচ্ছে কারণ আমাদের ফুটবল সিস্টেমটা বলাতে বাধ্য করছে আমাদের তো এফসি গোয়ার প্লে অফ কোয়ালিফিকেশন বা টপ সিক্সের কোয়ালিফিকেশান নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যে টিম বারো ম্যাচ আনবেটি ছিল তারা যে লিগ শিল্ড জিততে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল বাট সেই লিগ শিল্ড জেতা থেকে এফসি গো অনেকটা দূরে এসে গেছে এখন শুধুমাত্র ওদেরকে ম্যাচ জিতিলে হবে না ওপরের দিকে যে টিমগুলো রয়েছে মুম্বাই মোহনবাগান এবং ওড়িশা এফসি এই তিনটে টিমের দিকে তাকিয়ে থাকতে হবে যে আলটিমেট তারা কি করছে তারা কত পয়েন্ট ড্রপ করছে যদি সেটা হয় তাহলে কিন্তু গোয়ার কাছে সুযোগ থাকবে যে গোয়াও লিগ সিল্ড জিততে পারে এবং ইস্টবেঙ্গলের কাছে কেন ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ ইস্টবেঙ্গলে যে রিমেনিং ম্যাচগুলো রয়েছে সেই রিমেনিং ম্যাচগুলো থেকে সবকটা কটা ম্যাচ জিতলে ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালি টপ সিক্সে কোয়ালিফাই করে যাবে এবং আজকের ম্যাচটা ভীষণভাবে ভাইটাল ডারবির আগে কোথাও ম্যাচটা জিতলে দুদিকে প্লাস পয়েন্ট রয়েছে এক হচ্ছে লিগ টেবিলে ইস্টবেঙ্গল ওপরের দিকে উঠতে পারবে এবং ডারবির আগে একটা চরম মনোবল নিয়ে ডার্বিতে নামতে পারবে যেটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে দরকার এবং দুটো টিমের দিকে যদি তাকানো যায় ওভারঅল তাহলে সুপার কাপ শেষ হওয়ার পর দুটো টিমই কিন্তু স্ট্রাগল করছে দুটো টিমের মধ্যে যে এক্সপেক্ট টিমের থেকে যে এক্সপেকটেশনটা ছিল ফ্যানেদের সেটার থেকে কিন্তু অনেকটা দূরে ক্লাবগুলো রয়েছে এবং সেখানে তাদের যে স্ট্রাগলিংটা সেই স্ট্রাগলিংটা সবার নজরে পড়ছে জয় পাওয়া হোক ড্র করা হোক বা হেরে যাওয়া হোক যেরকমই ম্যাচের রেজাল্ট হোক না কেন কোথাও যে ফুটবলটা সুপার কাপ অবধি দি এই দুটো টিম খেলেছিল সেখান থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে এবার হ্যাঁ গুড নিউজ কি রয়েছে যে মোটামুটি যা কিছু সমস্যা ছিল সেই সমস্যাটা কাটিয়ে দুটো টিমই আজকে প্রায় ফুল টিম নিয়ে নামতে চলেছে এবং সেই জায়গা থেকে দুটো টিমের কাছে যেটা মেন তাকিদ হবে যে আমাকে তিন পয়েন্ট তুলে নিয়ে আসতে হবে যেভাবেই হোক না কেন এক শূন্য হলেও সেটা ফেয়ার এনাফ উইন হবে এবং সেখান থেকে আমাকে তিন পয়েন্ট তুলতে হবে এবং আবারও বলছি যে কোনো ম্যাচ শুরু হওয়ার আগে যে বিষয়টা নিয়ে যে কোনো একজন সাধারণ ফুটবল ফ্যানে সব থেকে বেশি চিন্তা থাকে যে রেফারিং কি হবে কারণ এই দুটো টিমের এগেনস্টে বা ফরে বহু রকমের রেফারিং ডিসিশন গেছে বা এসেছে তো দুটো টিমের কাছে কিন্তু চাপ থাকবে যে রেফারিং ডিসিশন কি হতে পারে তো রেফারি কিন্তু অনেকভাবে ম্যাচটাকে কন্ট্রোল করবে যদি প্রপার ডিসিশন না হয় যদি কেউ আনফেয়ার অ্যাডভান্টেজ পায় নিশ্চিতভাবেই সেটা নিয়ে কথা বলবো ম্যাচের শেষে এবং দুটো টিমের বেস্ট ইলেভেন্টে এরকম হতে পারে যেখানে এফসি গোয়াতে গোলে ধীরাজ সিং এবং আর যদি ভালো খেলছিল বাট পরপর কিছু ম্যাচে কিন্তু ওর খারাপ পারফরমেন্স ওকে বেঞ্চ করে দিচ্ছে আপাতত ধীরাজ কিন্তু ফিরে আসছে এবং রাইট ব্যাকে সেরি টার্ন এবং লেফট ব্যাকে গুপ্তা দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ পেয়ারে নিম দর্জির সাথে ওডেই ওনা ইন্ডিয়া ডিফেন্সিভ মিডফিল্ডে কার্ল ম্যাক সাথে কিন্তু রাউলিন বর্জেস এবং অ্যাটাকিং মিডফিল্ডে কোথাও বোরহা খেলবে না ব্র্যান্ডন খেলবে এটা কিন্তু ডিপেন্ড করবে তো ব্র্যান্ডন যদি ফিরে আসে আমি অন্তত ব্র্যান্ডনকে চাইবো অ্যাটাকিং মিডফিল্ডে দেখতে এবং রাইট বা লেফট মিডফিল্ডে যে কোনো একটা চ্যানেল থেকে যদি বোরহা থাকে এবং আরেকটা মিডফিল্ডে যদি ইয়াসির থাকে তাহলে কিন্তু অ্যাটাক অনেক বেশি জেনারেটেড হবে এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই নোয়া সাদু সাদুয়ী কিন্তু একদম পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড নয় বাট তারপরেও কিন্তু ও সেন্টার ফরওয়ার্ডে খেলছে এবং কোথাও নিজের মোটামুটি বেস্ট দেওয়ার চেষ্টা করছে বাট ওর যে লেফট উইং থেকে যে প্রলিফিক রানগুলো ওর যে ক্রসেসগুলো যেটা আমরা গত সিজনে দেখেছিলাম সেটা কিন্তু অনেকটা আমরা মিস করছি তো ম্যানুয়াল মার্কোস রোকার কাছে ভীষণভাবে আজকে একটা চ্যালেঞ্জিং ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলকে হারানোর ক্ষেত্রে দেখা যাক সেটা কতটা সাকসেসফুল হয় তার এবং ইস্টবেঙ্গলে যদি কথা বলি তাহলে অবশ্যই সাউল ক্রেসপুর ফিরে আসাটা ভীষণভাবে টিমকে কিন্তু চার্জ করবে অজয় ছেত্রী আজকের ম্যাচে কিন্তু থাকছে না এবং যদি বেঙ্গলের বেস্ট ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই গোলে প্রভুসুকান্ত সিং গিল রাইট ব্যাকে মাহমদ রাকিব কারণ তাকে কোচ প্রেফার করছেন ভরসা রাখছেন তার উপরে লেফট ব্যাকে নিশু কুমার শুই কোথাও স্টার্ট করতে পারে দুজন সেন্টার ব্যাকে অবশ্যই হিজেজি মাহের ফিরে আসছেন হিজেজি মাহের সাথে কিন্তু লালচুং নুঙ্গা সেন্ট্রাল ডিফেন্সিভ জোন এই জায়গাটাতে কিন্তু সাউল ক্রেসপো ফিরছে এটা তো ঠিক কথা বাট তাকে কোথাও শুরু থেকে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু মিডফিল্ডের চেহারা অন্যরকম হবে এবং আমি কোথাও এক্সপেক্ট করছি যে সাউল ক্রেসপো শুরু থেকে সৌভিকের পার্টনার হবে অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই ভিক্টর ভাসগুয়েস দুটো উইংয়ে মহেশ অ্যান্ড নন্দা এবং অবশ্যই সেন্টার ফরওয়ার্ডে ক্লেইটন সিলভা নন্দার কিন্তু একটা খুব খুবই মাইনার একটা নক ছিল হালকা একটা ইঞ্জুরি ছিল সেই কারণে গত কয়েকদিন ঠিকঠাক করে ট্রেনিং করেনি বাট কোথাও ম্যাচ ফিট তো রয়েছে এই নিয়ে প্রবলেম নেই যদি নান্থাকে বেঞ্চেও স্টার্ট করার তাহলে সেই জায়গাতে পি ভিশন অবশ্যই স্টার্ট করবে আগে গোল পেয়েছে কোথাও একটা কিন্তু চার্জ হয়ে থাকবে কিন্তু এই ম্যাচটা দুটো টিমের কাছে যেটা বললাম যে ভাইটাল ম্যাচ রয়েছে তিন পয়েন্টের টার্গেটে কিন্তু খেলা হবে তো খেলা অবশ্যই জমাটি হবে তারপর সেই ম্যাচ নিয়ে আমরা রাত্রে কথা বলবো লাস্ট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু অবশ্যই মোহনবাগানের সাথে একটি প্লেয়ার গত কয়েকদিনে কিন্তু ভীষণভাবে রিমার্ট হয়েছে এবং সেই প্লেয়ারটা অন্য কেউ না ন্যাশনাল টিমের অন্যতম একজন নির্ভরযোগ্য প্লেয়ার লালিয়াঞ্জ ছাংতে আপাতত মুম্বাই সিডিএফসির অন্যতম ভরসার প্লেয়ার বাট কী হয়েছে পিটার ক্র্যাটকির টাইমে ওর যে দেশ বাকিংহামের টাইমের ফর্মটা সেই ফর্ম থেকে অনেকটা দূরে রয়েছে এবং রেগুলার বেসিসে যে খুব বেশি গেম টাইম পেয়েছে এটাও না এটাই প্রথমে দিকে কথা বললাম যে আমাদের যারা ন্যাশনাল টিমের খুব স্তম্ভ প্লেয়ার যাদের থেকে আমরা অনেকটা এক্সপেক্ট করি তারা কিন্তু এই সিজনে বিশেষ করে এই সেকেন্ড লেগে এসে কী হচ্ছে বহু প্লেয়ারের গেম টাইম কিন্তু ডাউন হয়ে গেছে মানে আমি ধনরাজ ভাইয়ের ভিডিওটা দেখে আজকে আরও রিয়েলাইজ করলাম যে সত্যি প্রচুর প্লেয়ার রয়েছে যাদেরকে আমরা এই সেকেন্ড লেগে পারফরমেন্স করতে দেখিনি সেখানে থাপা রয়েছে আপুইয়া রয়েছে ছাংতে রয়েছে এরকম প্রচুর প্লেয়ার রয়েছে তো যাই হোক সেটা একটা অন্য পাট তো এই লালিয়ানজোয়ালা ছাং থেকে কিন্তু লং টাইম ধরে মোহনবাগান একটা টার্গেটের মধ্যে রেখেছিল যেভাবে অনিরুদ্ধ থাপাকে দু তিনটে সিজন টার্গেটে রাখা হয়েছিল বা শাহাল আব্দুল সামাদকে রাখা হয়েছিল সেরকমই কিন্তু এই প্লেয়ারটাকেও টার্গেটে রাখা হয়েছে এবং সম্ভবত এই সিজনে যেটা রিউমার রয়েছে মার্কেটে যে লালিয়ানজওয়ালা ছাং থেকে মোহনবাগান একটা ট্রান্সফার দিয়ে নিয়ে আসবে এবং লালিয়ান জোয়ালা ছাংতে টিমের মধ্যে আসা মানে তোমার অ্যাটাকে তো মোবিলিটি বাড়বে কারণ প্লেয়ারটা সবথেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে যে দুটো সাইড থেকে কিন্তু অ্যাটাক করতে পারে এবং বক্সের ভেতরে ছাংতে কিন্তু লিস্টন বলো বা মানভীর ওদের থেকে অনেকটা ডেঞ্জারাস অবশ্যই লিস্টন বা মানভীর কিন্তু মোহনবাগান জার্সিতে এখনও অবধি স্টিল নাও পারফরমেন্স করে যাচ্ছে কোথাও তাদের ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কিন্তু মোহনবাগানে লাগবে না লাগবে না কিন্তু যে কনসিস্টেন্সিটা মোহনবাগানে কোথাও সবাই এক্সপেক্ট করে যে শুধুমাত্র একটা ম্যাচে দুটো তিনটা অ্যাসিস্ট না কন্টিনিউয়াসলি তুমি যদি পাঁচটা ম্যাচে পাঁচটা অ্যাসিস্ট করো সেটা টিমের জন্য অনেক বেশি ভ্যালুয়েবল অনেক বেশি ভ্যালু অ্যাড করে যতটা মনভীর টিমের জন্য কন্ট্রিবিউট করে আমরা অনেকটা কিন্তু লিস্টনকে কন্টিনিউয়াসলি পেছনে থাকতে দেখছি তো এরকমটা হতে পারে যে সেই জায়গাটাতেই হয়তো ছাংতে আসতে পারে কারণ আশি কুরুনিয়ান চোট সারিয়ে ফিরবে কতটা ফিটনেসে থাকবে কতটা সেই পুরনো ফর্মে থাকবে দ্যার ইস এ বিগ ডাউট কারণ এসিএলের মতো এটা ইঞ্জুরি হওয়া এত বড় একটা সার্জারি থেকে ফিরে আসা লং টাইম মাঠের বাইরে থেকে আবারও রিস্টার্ট করা তো অবশ্যই তাকে নিয়ে একটা ধোঁয়াশা থাকতে পারে তার পারফরমেন্স নিয়ে তো সেই জায়গা থেকে হতে পারে যে ছাংতে হয়তো টার্গেটে রয়েছে কিন্তু মুম্বাই সিটি আমি কালকে রাত্রে বলেছিলাম যে যেইভাবে এইবারে টিম বানানোর চেষ্টা করছে যেইভাবে একটা সুপার স্পেশাল টিম ওরা তৈরি করার চেষ্টা করছে যেটা এই সিজনে বাগান তৈরি করেছিল সেরকমই একটা আগামী সিজনে মুম্বাই সিটি তৈরি করার রাস্তাতে রয়েছে তাহলে সেই জায়গা থেকে ওরা কতটা ছাং থেকে ছাড়তে চাইবে সেটাও একটা অবশ্যই দেখার মতো বিষয় হবে কিন্তু এর আগে আমরা দেখেছি যে যদি কোনো প্লেয়ারকে মনে হচ্ছে না না ছাড়বে না কোনো ব্যাপার না সে টিমে থেকে যাবে এত ইজি হবে না তাকে নিয়ে যাওয়া অনেক সময় হয় না একটা হয়তো কোনো প্লেয়ারের কথা বললাম আমি কমেন্ট পাই যে হ্যাঁ হ্যাঁ এসব বলে লাভ নেই এইসব প্লেয়ারকে ভাবনা চিন্তার মধ্যে রাখা ঠিকই না এই প্লেয়ারকে এই ক্লাব ছাড়ছে না যত টাকায় আসুক না কেন আমরা দেখেছি এর আগে হুগো বুমোর মতো প্লেয়ারকে কিন্তু মুম্বাই থেকে মোহনবাগান নিয়ে এসেছিল শাহাল আব্দুল মতো প্লেয়ারকে মোহনবাগান কেরালা থেকে নিয়ে এসেছিল ঘরের ছেলে প্রীতম কোটাল কিন্তু মোহনবাগান ছেড়ে কেরালা ব্লাস্টার্সের দিকে চলে গেছিলো এরকম অনেক ট্রান্সফারই রয়েছে যেটা হওয়ার আগে অনেকেই ভাবে যেটা সম্ভব না সেটা কিন্তু আলটিমেট হয়েও যায় তো দেখা যাক যদি ছাংতে আসে তাহলে কিন্তু মোহনবাগানের যে অ্যাটাকিং লাইন আপটা রয়েছে সেটা আরও বেশি স্ট্রং হবে দেখা যাক সেটা ফাইনালি হয় কি না হলে কতটা ভালো হবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে জানাতে থাকো প্রত্যেকটা বিষয় নিয়ে তিনটে পার্ট নিয়ে নিজেদের ওপিনিয়ন দিতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই